দেখুন ভারতের বন্ধুরাষ্ট্র ইসরায়েলের থেকে ষোলোশো মিসাইল কেনার চুক্তি যে কারণে হঠাৎ করে বাতিল করল ভারত ইসরায়েলের থেকে ষোলশোটি স্পাইক এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার চুক্তি বাতিল করে দিল ভারত বুধবার রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে পাঁচশো মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছে ভারত একদিকে যখন ইসরায়েল থেকে একশো একত্রিশ বারাক সারফেস টু ইয়ার মিসাইল কেনার জন্য সত্তর মিলিয়ন ডলারের চুক্তি করেছে ভারত তার মধ্যেই এই স্পাইক মিসাইলের চুক্তি বাতিল করা হল মন্ত্রক আগেই সিদ্ধান্ত নিয়েছিল তবে গত সপ্তাহে রাফায়েলকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিশ্বের ছাব্বিশ দেশ স্পাইক মিসাইল ব্যবহার করে গতিশীল কোনো যন্ত্রে আঘাত হানতে স্পাইকের জুরিমেলা ভার অনেক আলোচনা এবং খতিয়ে দেখার পরে দিল্লি স্পাইক কিনতে চেয়েছিল ইসরায়েলি সংস্থার পক্ষে বলা হয়েছে রাফেল দিল্লির সমস্ত দাবি মেনে ট্যাঙ্ক তৈরি করতে চেয়েছিল বরাতের আগেই চুক্তি বাতিল করা হলো ঠিক কী কারণে চুক্তি বাতিল করা হলো তা স্পষ্টভাবে জানানো হয়নি চুক্তি বাতিল নিয়ে দুঃখ প্রকাশ করলেও ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চালিয়ে যাবে বলে জানিয়েছে ওই সংস্থা চোদ্দ জানুয়ারি চার দিনের জন্য ভারত সফরে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ রাফেলের সিইওর তার সঙ্গে আসার কথা রয়েছে সূত্রের খবর রাফেল ভারতীয় সংস্থাগুলোকে তাদের প্রযুক্তি দেওয়ার ব্যাপারে গড়িমসি করছে দিল্লি পরিষ্কার করেই জানিয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম আসতে হবে মেক ইন ইন্ডিয়া পথে মানে ভারতীয় কোনো সংস্থার সঙ্গে গার্ড ছাড়া বাঁধতে হবে বিদেশি সংস্থাকে কিন্তু এক্ষেত্রে রাফেল তাদের পুরো প্রযুক্তি ভারতীয় সংস্থাকে দিতে চাইছে না সেই জন্য এই চুক্তি বাতিল করা হচ্ছে বলে অনুমান বিশেষজ্ঞদের